আসসালামু আলাইকুম। ইউক্রেনে F-16 পাঠানোর পক্ষে সম্মতি ওয়াশিংটনের। আরব লীগের সম্মেলনে ভলোদিমির জেলেনস্কির যোগদান নিয়ে রহস্য। শত্রুর মোকাবেলায় জাপানকে পারমাণবিক বোমা দিতে রাজি যুক্তরাষ্ট্র। বাশারকে আরব লীগে আমন্ত্রণের পক্ষে বিপক্ষে আলোচনা। কাশ্মীরে G20 সম্মেলন বর্জনের ঘোষণা চীনের। ভিডিওজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র বলেছে, কোনো দেশ যদি ইউক্রেনকে F-16 সহ ফোর্থ জেনারেশন অ্যাডভান্সড ফাইটার জেট দিতে চায় তবে তারা তাতে সমর্থন দেবে। এমনকি ইউক্রেনের পাইলটদের F-16 ফাইটার জেট পরিচালনার প্রশিক্ষণও দেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হিরোশিমায় চলমান G7 সম্মেলনে সিদ্ধান্ত জানিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউস থেকে এই তথ্য জানানো হয়েছে গণমাধ্যমকে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বর্তমানে যেসব দেশের কাছে F-16 ফাইটার জেট রয়েছে তা অন্য কোনো দেশে সরবরাহ করতে গেলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের অনুমতি দেবে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করে টুইট বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমাদের কাছে F-16 সহ আধুনিক ফাইটার জেট দাবি করে আসছিলেন। ইউক্রেনকে F-16 ফাইটার জেট দেয়া হলে যুদ্ধক্ষেত্রে এর প্রভাব নিয়ে বিশ্লেষণ করছেন সমর বিশেষজ্ঞরা। সুপারসনিক F-16 ফাইটার জেটে রয়েছে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড শক্তিশালী কমব্যাট সক্ষমতা। ইউক্রেনের হাতে এ ফাইটার জেট আসলে ইউক্রেনের আকাশে রাশিয়ার বর্তমান আধিপত্য হ্রাস পাবে এবং যুদ্ধক্ষেত্রেও তাদের অবস্থান পরিবর্তন করতে হবে। রাশিয়ার অভিযানের শুরুতে ইউক্রেনের হাতে ছিল শতাধিক সোভিয়েত আমলের MiG-29 এবং SU-27 ফাইটার জেট। এর অধিকাংশ বিমান ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। এদিকে হিরোশিমা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তারা প্রয়োজনে জাপানকে পারমাণবিক বোমা দিয়ে সহায়তা করবে শত্রুপক্ষের মোকাবেলায়। বৃহস্পতিবার জাপানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হিরোশিমায় জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাইডেন। বৈঠকে জো বাইডেন বলেছেন, জাপানের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ অঙ্গীকারাবদ্ধ এবং প্রয়োজনে তাদেরকে পারমাণবিক বোমা দেয়া হবে। চীনা হুমকি মোকাবেলায় দুই দেশ একসাথে কাজ করার বিষয়েও সম্মত হয়েছে দুই নেতা। শুক্রবার থেকে শুরু হওয়া জাপানের হিরোশিমা সম্মেলনের অন্যতম বিষয় ইউক্রেন যুদ্ধ এবং চীন। সম্মেলনে শিল্পোন্নত 7টি দেশ রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবরোধ আরোপ বিষয়ে একমত হয়েছে। অপরদিকে চীনের দরজায় অনুষ্ঠিত এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছে অনেক পশ্চিমা গণমাধ্যম। এদিকে একই দিন এশিয়ার দুই দেশে শুরু হওয়া দুটি আন্তর্জাতিক সম্মেলন নিয়ে সৃষ্টি হয়েছে অনেক ধরনের গোলকধাঁধা। শুক্রবার G7 দেশগুলোর হিরোশিমা সম্মেলনের সাথে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আরব লীগের 32তম বার্ষিক সম্মেলন। আরব লীগের সম্মেলনে যোগ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরব লীগে সিরিয়ার ফিরে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা বিশ্ব থেকে এই ঘটনাকে সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের বড় ধরনের জয় হিসেবে দেখা হচ্ছে। ২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে শুরুতে সৌদি আরব বাশার বিরোধী বিদ্রোহীদের সহায়তা করেছে বাশারকে উৎখাতের জন্য। পরবর্তীতে সিরিয়ায় যুক্তরাষ্ট্র সেনা পাঠালে বাশারের পক্ষ নেয় রাশিয়া। অপরদিকে ইরান শুরু থেকে ছিল বাশারের পক্ষে। সিরিয়ায় গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন লাখ লাখ সিরিয়ান। ধ্বংস হয়ে গেছে দেশটি। দেশটির অধিকাংশ মানুষ ঘরবাড়ি ছাড়া। 60 লাখের বেশি সিরিয়ান উদ্বাস্তু হয়ে দিন কাটাচ্ছে তুরস্ক, লেবানন সহ বিভিন্ন দেশে। দেশটির অনেক এলাকা এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, যাদের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ। দেশটির গুরুত্বপূর্ণ সব তেলের খনি যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সহ বিভিন্ন বিদ্রোহী গ্রুপের নিয়ন্ত্রণে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পিতা হাফিজ আল আসাদের মতোই নির্দয়ভাবে দমন করে চলেছেন বিরোধীদের। সিরিয়ার অনেক মানুষ বিক্ষোভ করছে আরব লীগে বাশারের যোগদানের বিরুদ্ধে।
এদিকে সৌদি আরব সহ অনেক আরব দেশ সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার পক্ষ নিয়েছে, কিন্তু সৌদি আরবে চলমান আরব লীগের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের হাতিয়ার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। আরব লীগের সম্মেলনে আরব নেতাদের মুখের উপর জেলেনস্কি সমালোচনা করেছেন ইউক্রেন যুদ্ধে তাদের চোখ বন্ধ করে রাখার বিরুদ্ধে। আরব লীগের সম্মেলনে জেলেনস্কির যোগদান নিয়েও সৃষ্টি হয়েছে রহস্যের। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় ইউক্রেন অভিযানের পক্ষে প্রকাশ্য সমর্থনকারী নেতা। আরব লীগের জন্য আরও অনেক দেশও পরোক্ষভাবে রাশিয়ার পক্ষে। সেখানে একই সম্মেলনে বাশার আর জেলেনস্কির আরব লীগের সম্মেলনে যোগদান নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়ে সৌদি আরব সূক্ষ্ম লাইনে হাঁটছে বর্তমানে। সৌদি আরব সম্প্রতি জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। অপরদিকে একই সাথে দেশটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের অবরোধেরও বিরুদ্ধে রয়েছে। বাশারের আরব লীগে যোগদানের ঘটনায় বিভিন্ন মহলে বিরাজ করছে হতাশা আর ক্ষোভ। তুরস্ক এবং লেবাননে আশ্রয় নেওয়া অর্ধকোটি সিরিয়ান উদ্বাস্তুদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে আসাদের এই বিজয়ে। তাদের মতে সিরিয়া ধ্বংসের জন্য আসাদ সরকার দায়ী। তাদের মতে আসাদ এবং অন্যান্য আরব নেতারা একই ধরনের শাসক, যারা নিজ নিজ দেশের জনসাধারণকে কঠোর হস্তে দমনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে যুগের পর যুগ ধরে। তারা একে অপরের পৃষ্ঠপোষক। আরব লীগের সম্মেলনে দেওয়া বক্তব্যে বাশার আল আসাদ সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে। এরদোয়ানকে বাশার সমালোচনা করেছেন সাবেক অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষী নেতা হিসেবে। সম্প্রতি আরব নেতারা তুরস্কের সাথেও সম্পর্ক স্বাভাবিক করেছে, কিন্তু আরব লীগের সম্মেলনে যোগ দিয়ে বাশারের তুর্কি বিরোধী সমালোচনা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আরব লীগের এ সম্মেলনে আরবদের ঐক্যে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন অনেকে। তবে অনেকের মতে আরবদের এ ঐক্য জনগণকে দমনের ঐক্য, কারণ এখানে যোগ দেয়া মিশর সহ অনেক রাষ্ট্রনেতা বৃহত্তর জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে বন্দুকের জোরে ক্ষমতা টিকিয়ে আছেন। তাদের অনেকের হাত প্রতিবাদী মানুষের রক্তে রঞ্জিত। চীন বর্জন করতে যাচ্ছে কাশ্মীরে অনুষ্ঠিতব্য G20 সম্মেলন। চীন এবং পাকিস্তান ভারতের নিন্দা জানিয়েছে বিবাদমান কাশ্মীরে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্তের। ভারত এবং পাকিস্তান উভয় দেশ পুরো কাশ্মীরকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে G20 সম্মেলন। এ সম্মেলন উপলক্ষে ভারত বিভিন্ন অঞ্চলে প্রস্তুতি সম্মেলনের আয়োজন করেছে। এর মধ্যে একটি হল কাশ্মীরে G20 ট্যুরিজম সম্মেলন। 22-24 মে কাশ্মীরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে G20 ওয়ার্কিং বৈঠক গ্রুপ। ভারতের দাবি এর ফলে এ অঞ্চলটিতে পর্যটন সম্প্রসারিত হবে। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েবিন এক বিবৃতিতে বলেছেন বিতর্কিত কাশ্মীরে যে কোনো ধরনের G20 সম্মেলনের ঘোর বিরোধী বেইজিং। 2019 সালে ভারত কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে সরাসরি কেন্দ্রের অধীনে নিয়ে আসে। এরপর সেখানে ভারতের দমনপীড়ন তীব্র আকারের বৃদ্ধির অভিযোগ রয়েছে। অনেকের মতে কাশ্মীরে G20 সম্মেলনের মাধ্যমে ভারত বিশ্বকে দেখাতে চায় এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর মাধ্যমে তারা কাশ্মীরের উপর আরেকটি আন্তর্জাতিক সমর্থনের সিল মারতে চায়। জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক প্রতিবেদক ফার্নান্ডি ভার্নেস সোমবার এক বিবৃতিতে বলেছেন কাশ্মীরে মুসলমানদের গণতান্ত্রিক এবং অন্যান্য অধিকার বর্বর উপায়ে দমনের চিত্র ঢেকে রেখে সেখানকার পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর লক্ষ্যে G20 সম্মেলনের আয়োজন করছে ভারত। ফার্নান্দ বলেন কাশ্মীরে যে পরিস্থিতি বিরাজ করছে তার নিন্দা জানানো উচিত এবং চাপা দিয়ে অগ্রাহ্য করা উচিত নয়, কারণ কাশ্মীর সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে আসার পর সেখানে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এর মধ্যে রয়েছে অন্যায় গ্রেপ্তার, নির্যাতন এবং বিচার ছাড়া হত্যাসহ আরও অনেক মানবাধিকার লঙ্ঘন। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।